আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি প্যানের তেল দিয়েছি, এরপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নিব, আর দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এরপরে এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য কিছু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে এরপরে এক চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। তো এখানে আমি 500 গ্রাম গরুর মাংস আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাংসটা দিয়ে দিলাম, মাংসটা ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিব। তো মাংসটা কোনো প্রকারের পানি দিয়ে নিই আমি। এরপরে কিছুক্ষণ ডেকে দেব, আমি আবার নেড়ে ছেড়ে দেব। মাংস থেকে যে পানি বের হয়েছে উঠে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে আমি বুটের ডালটা দিয়ে দিলাম, সাথে একটা আলু দিয়েছি। বুটের ডালটা আগের থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। তো এখন মাংসের সাথে বুটের ডালটা ভালো করে মিশিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ ডেকে দিয়েছি। তো এখন আবার নেড়ে ছেড়ে দেব। আসলে বুটের ডাল দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর পরোটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর বুটের ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো বুটের ডালটা আর মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে আমি কিছু গরম পানি দিয়ে দেবো। এখন দুই কাপ গরম পানি দিয়ে দেবো, ফুটন্ত গরম পানি। তো ভালো করে নেড়ে ছেড়ে দেব। বুটের ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি আর কিছুক্ষণ ডেকে দেব। এখন ঝোলটা আর একটু শুকিয়ে নেব। তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, একজন আরেকজনকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে এগিয়ে যেতে পারবো সবাই। এখন পরিবেশন করব পরোটা আর রুটি দিয়ে, খেতে খুবই ভালো লাগে গরুর মাংস আর বুটের ডাল। আপনারা এইভাবে ট্রাই করবেন। তো সবাই